যুব বিশ্বকাপের সেমিতে কখনোই খেলা হয়নি বাংলাদেশের। এবারই সেই অতৃপ্তি মেটানোর খুব কাছে স্বাগতিক যুবারা। কাল নেপালের বিপক্ষে প্রথম কোয়ার্টারে জিতলে সেমি নিশ্চিত হয়ে যাবে মিরাজদের। চমক দেখিয়ে নকআউট পর্বে উঠে আসা নেপালকে হালকা করে দেখছেন না স্বাগতিক দলের কোচ অধিনায়ক। সকাল 9টায় খেলাটি শুরু হবে, দেখা যাবে স্টার স্পোর্টসে। রিপোর্ট বর্ষণ কবিরের। টানা তিন ম্যাচে দাপুটে জয়, সঙ্গে গ্রুপ শ্রেষ্ঠত্ব। আছে অধিনায়ক মিরাজ ও ব্যাটসম্যান নাজমুলের যথাক্রমে সর্বোচ্চ উইকেট ও রানের রেকর্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নকআউট পর্বে হিমালয় কন্যা নেপালের বিপক্ষে মাঠে নামার আগে এভারেস্টের চূড়ায় যেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু প্রতিপক্ষ অচেনা হওয়ায় একটু ধোঁয়াশাই মিরাজরা। যদি স্বাগতিক শিবিরে ম্যাচে নিজেদের ফেভারিট তকমাটাকে দিন শেষে প্রতিষ্ঠিত করার ব্যাপারে ঐক্যবদ্ধ। এর আগে কখনো আমরা সেমিফাইনাল ম্যাচ খেলিনি, সো নেপালের সাথে আমরা যখন খেলতে নামবো অবভিয়াসলি আমাদের টার্গেট থাকবে যে আমাদের ম্যাচটা জিতে আমরা যেন সেমিফাইনালে খেলতে পারি। আমাদের যে প্লেয়াররা ফর্মে আছে, এই ফর্মটা যদি ধরে রাখতে পারি ইনশাল্লাহ মনে হয় না যে নেপাল আমাদের সাথে ভালো কিছু করতে পারবে। কক্সবাজার একটা যেই ভেনুতে আমরা কখনোই খেলি না, কিন্তু মিরপুরের ভেনু সম্বন্ধে আমাদের বেশি হোম ভেনু বলতে পারি আমরা, যে ভেনুতে আমাদের ছেলে সবসময় দেখে খেলে। তো আমার মনে হয় যে কক্সবাজারের ভেনুর চেয়ে মিরপুরের ভেনু সম্বন্ধে আমাদের ছেলেদের আরও বেশি আইডিয়া আছে। বাংলাদেশ যখন ফর্মে থেকেও নিজেদের ভুল ত্রুটি নিয়ে সুপার লিগ কোয়ার্টারে একটু ভাবার সময় পাচ্ছে, তখন নেপাল যেভাবে কোয়ার্টারে উঠেছে সেটা অভাবিতই বলা যায়। নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারানো, সব মিলিয়ে এবারের যুব বিশ্বকাপ তাদের জন্য অনেক বর্ণিল। 2002 সালে প্লেট পর্বে আফতাবদের হারানোর রেকর্ডও আছে নেপাল যুবাদের। টুমারো ইজ ভেরি বিগ ম্যাচ, ইয়াস ইজ বাংলাদেশ ইজ এ লোকাল গাই, হ্যাঁ লোকাল ম্যাচেস ডেফিনেট উই প্লে টুমারো ইজ ভেরি গুড ক্রিকেটস। প্রত্যাশা পূরণের চাপটা সামাল দেবার নজির নেই এর আগের বাংলাদেশের যুব দলগুলোর। মিরাজরা সেটা করতে পারলে ভবিষ্যতে তাদের প্রতিটি সদস্যের নাম উচ্চারিত হবে এদেশের বয়সভিত্তিক ক্রিকেটে গর্ব ভরে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।